মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি সত্যেন্দ্র বলছি, আমি বলছিলাম যে, হ্যাঁ বলুন, কাকে ফোন করছেন কাকামশাই? কাউকে না, বুড়োটা কাকে ফোন করছিল? বলছি একটা নাম্বার থেকে বারবার ফোন আসছে, অন্তত 15-20 বার ফোন করেছে, তোমাকে চাইছে। কে এসে? ওই আমি ঠিক জানি না, ওই সত্যেন্দ্র চট্টোপাধ্যায় নাম বললেন। অনেকবার ফোন এসেছিল সত্যেন্দ্র চট্টোপাধ্যায়, কিন্তু কে উনি? হ্যালো, কে বলছেন? এই নাম্বার থেকে আমার ফোনে অনেকবার ফোন এসেছিল, এটা সত্যেন্দ্র চট্টোপাধ্যায়ের নাম্বার তো? হ্যাঁ। উনি আছেন? হ্যাঁ আছেন। হ্যাঁ, আসলে এই নাম্বার থেকে উনি অনেকবার ফোন করেছিলেন, উনি কিছু ফোনটা দিন না। আপনি কে বলছেন? আমি কে সেটা উনি নিশ্চয়ই জানেন, তবেই তো আমাকে ফোন করেছিলেন। হ্যাঁ বাবা, আপনি বোধ হয় কাউকে ফোন করেছিলেন, কথা বলুন। হ্যালো, সত্যেন্দ্র চট্টোপাধ্যায়, আপনি আমার এই নাম্বারে অনেকবার ফোন করেছিলেন। কে বলছেন আপনি? জাজ চান্না। আমি পরে ফোন করছি। কোনো প্রবলেম? হ্যাঁ, নলে কেন ফোন করব? কি প্রবলেম? সব পরে বলছি, রাখছি। স্ট্রেঞ্জ, ফোন করলেন অথচ কোনো কথা বললেন না, তার মানে সামনে হয়তো কেউ আছে। কাকামশাই, বলছিলাম ওই ঠাকুরের রত্নগুলো, মানে চাবিটা। এটা পরে কথা হবে। বলছিলাম জগন্নাথ দেবের নীলা, বলরাম দেবের হীরে, আর ওই সুভদ্রা দেবীর চুনিটা। আমি ঠিক যাচ্ছি, চলো। হ্যালো, আমি সত্যেন্দ্র বলছি, আমি বলছিলাম যে, হ্যাঁ বলুন, কাকে ফোন করছেন কাকামশাই? কাউকে না, বুড়োটা কাকে ফোন করছিল? সবকিছু চক্ষের ধনের মতো নাগলে রেখে লাভ নেই, স্নান যাত্রার দিনেই তো। জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।